নমস্কার দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের জানাই স্বাগত বাঙালির বারো মাসে তেরো পার্বণ প্রতি মাসে কোনো না কোনো পার্বণ থাকেই এই বছর নাগপঞ্চমী পড়েছে পাঁচই আগস্ট দু সোমবার এই দিন নাক নক থেকে সর্পরা বেরিয়ে আসে এবং আমাদেরকে আশীর্বাদ প্রদান করে থাকে কাজেই এই দিন যদি আমরা যথারীতি নিয়ম মেনে নাগপঞ্চমী করতে পারি তবে আমরা অনেকটা সৌভাগ্য ফিরে পেতে পারি এই জন্য অনেকে এই দিনটিকে বেছে নিয়ে থাকে তার উপর এই বছর নাগপঞ্চমী পড়েছে সোমবার সোমবার পড়ার জন্য এর মাহাত্ম আরও বহুগুণে বেড়ে গিয়েছে বারো বছর আগে এই নাগপঞ্চমী পড়েছিল এই দিনে এছাড়াও দু হাজার বারোতেও দেখা যায় সোমবারেই নাগপঞ্চমী পড়েছিল কাজেই আপনারা প্রথমে মহাদেবকে পুজো করুন তারপরে নাগ দেবতাকে দুধ এবং কড়া দিয়ে অবশ্যই পুজো করুন এদিন আপনি বিষ্ণুকেও পুজো করতে পারেন তবে যদি সর্প আপনাকে দেখা দেয় অবশ্যই দুধ এবং কলা খাওয়াবেন কেননা নাগরাজের দুধ এবং কলা খুব পছন্দ এছাড়াও এদিন যাদের জন্মছকে কাজ সর্বদোষ রয়েছে তারা অবশ্যই নাগরাজের পুজো করুন এবং মা মনসার পুজো করুন তবেই আপনারা কাজ সর্প দোষের প্রকোপ থেকে কিছুটা মুক্তি পেতে পারেন এই ছিল আজকের বিষয় আপনাদের যদি এই বিষয় পছন্দ হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ